কোনো মহিলা কি ফ্রেঞ্চ অথবা জাপানি স্টাইলে চুল বাঁধতে পারবে? এর জন্য কি কাফ্রিদ অনুসরণ করা হবে? হ্যাঁ, কোনো অমুসলিম ডিজাইন চুলের কাটিং, হেয়ার কাটিং, হ্যাঁ সেটা ফ্রেঞ্চ কাটিং, জাপান কাটিং, বয় কাটিং ইত্যাদি যদি সে হুবহু অনুসরণ করে তাহলে সেটা অমুসলিমদের অনুসরণ করা হবে, কাফিরদের অনুসরণ করা হবে এবং সেটা জায়েজ হবে না। কারণ নবী সাল্লাহ সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো জাতির অনুসরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।